পশ্চিমবঙ্গকে উপহার মোদি। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের জন্য বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। যাত্রী সংখ্যা বৃদ্ধি হওয়ায় আগামীর কথা মাথায় রেখে বাগডোগরা বিমানবন্দরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল কেন্দ্র। বাগডোগরা বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য 1,549 কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার। পরিকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে নতুন টার্মিনাল বিল্ডিং, গ্রিন পার্কিং জোন, রানওয়ে সম্প্রসারণ সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির বৈঠক আয়োজিত হয়। ওই কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই বৈঠকে উত্তর পূর্ব ভারতের কৌশলগত দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বাগডোগরা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য 1,549 কোটি টাকার বরাদ্দের কথা ঘোষণাও করা হয়। বাগডোগরা বিমানবন্দরে এখন প্রতিদিন গড়ে প্রায় 8,000 যাত্রী চলাচল করে থাকেন। 2020 সাল থেকে সেই সংখ্যা প্রায় 17% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাগডোগরা বিমানবন্দরে প্রতি বছর প্রায় 25 লক্ষ মানুষ যাতায়াত করে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী 70,390 বর্গমিটারে নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাগডোগরা বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ হবে। এছাড়াও নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হওয়ার পর বড় বিমানের পার্কিং এর সুব্যবস্থাও থাকবে। পাশাপাশি বিমান পরিচালনার জন্য 2টি ট্যাক্সিওয়ে, মাল্টিলেভেল পার্কিং তৈরি করা হবে। 2027 সালের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই বিষয়ে দার্জিলিং এর সাংসদ রাজু বেস্তা তিনি জানান, বাগডোগরা বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই উদ্যোগী ভূমিকা পালন করেছে। যেহেতু বাগডোগরা বিমানবন্দর উত্তর পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সেই প্রায় 1,500 কোটি টাকার বেশি বরাদ্দ করেছে শুধুমাত্র বাগডোগরা বিমানবন্দরের জন্য। আগামীতে এই বিমানবন্দর আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।